Hello and welcome to today's lecture. So, আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে মিড পয়েন্ট সার্কেল অ্যালগরিদম। তো এটা কিভাবে কাজ করে, আমরা কিভাবে সার্কেল ড্র করি, তো এর জন্য আমাকে শিখতে হবে যে মিড পয়েন্ট সার্কেল ড্রয়িং অ্যালগরিদমটা। তো এই যে আমি একটা এক বিন্দু থেকে আমি একটা সার্কেল আঁকতে যাচ্ছি, তো হয়তো নির্দিষ্ট একটা ব্যাসার্ধ দিয়ে, তো হচ্ছে যে তখন হচ্ছে এই বিন্দুগুলো কিভাবে আমি জেনারেট করবো, এর জন্য হচ্ছে আমাকে এই অ্যালগরিদম গুলো শিখতে হবে। যে আমি যখন হচ্ছে যে এখানে যেমন হচ্ছে ব্যাসার্ধটা হচ্ছে 8, তো আমি যখন 8 ব্যাসার্ধ নিয়ে একটা এই পয়েন্ট থেকে ধরলাম 0 0 পয়েন্ট, এখান থেকে যখন আমি একটা সার্কেল ড্র করতেছি, তো হচ্ছে আমার বৃত্তটা কিন্তু বা সার্কেলটা কিন্তু নির্দিষ্ট সংখ্যক কিছু বিন্দুকে ছেদ করে আমাদের ড্র হচ্ছে, ঠিক আছে? তো এবং এই বিন্দুগুলো কিন্তু লিমিটেড, তো আমরা গেস করতে পারি যে বিন্দুগুলো কি হইতে পারে। তো বেসিক্যালি আমাদের অ্যালগোরিদমে যাওয়ার আগে যে বৃত্তের যে বেসিক বেসিক কয়েকটি জিনিসপত্র আমাদের সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে তো এটাকে বলে আমরা সেন্টার, মানে হচ্ছে যে এটাকে কেন্দ্র করে আমরা বৃত্তটা আঁকি, এটাকে বলি আমরা কেন্দ্র বা সেন্টার। আর হচ্ছে একটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ব্যাসার্ধ। তো এখানে যদি আমি এই যে এখানে যে দাগগুলো দেওয়া আছে গ্রাফের মতো যদি এইভাবে চিন্তা করি, তাহলে হচ্ছে যে আমার বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 8, সবাই বুঝতে পারছি। তো 8 ব্যাসার্ধ ধরে এই কেন্দ্র থেকে আমি একটা বৃত্ত আঁকছি। তো যখন হচ্ছে কোন একটা ব্যাসার্ধকে যদি আমি ফিক্সড করে যখন একটা বৃত্ত আঁকতেছি, তখন দেখা যাবে যে প্রত্যেকটা কোয়াড্রেন্টের কিছু ফিক্সড সংখ্যক আমার ইসের উপর দিয়ে বিন্দুর উপর দিয়ে বা বিন্দুকে ছেদ করে আসলে আমার এটা বৃত্তটা ড্র হচ্ছে। তো নেক্সট আপ একটু খেয়াল করি, দেখতে পাচ্ছি আমরা হচ্ছে যে নর্মালি আমরা এই যেরকম এক্স অক্ষ ওয়াই অক্ষ দিয়ে নর্মালি হচ্ছে যে আমরা একটা পেপারকে চারটা কোয়াড্রেন্টে ভাগ করে থাকি। তো যখন আমরা বৃত্ত আঁকতেছি, আমরা চারটা কোয়াড্রেন্টে না, এটাকে আমরা আটটা অকটেন্টে ভাগ করে নিব। যেমন এটা একটা অকটেন্ট, এটা একটা অকটেন্ট, জাস্ট হচ্ছে যে এই এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষের সাথে আমি জাস্ট এই বরাবর একটা দাগ দিয়েছি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, আর এই বরাবর হচ্ছে যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আরেকটা দাগ দিয়েছি। তো এর ফলে কি হচ্ছে, আমার এই বৃত্তটা আটটা অকটেন্টে ভাগ হয়ে যাচ্ছে। তো এটাকে কেন ভাগ করতেছি অকটেন্টে, আমি কারণগুলো বলতেছি। এবং আরেকটা জিনিস আমাদের খেয়াল করতে হবে, সেটা হইতেছে যে আচ্ছা এইটা যদি হইতেছে যে 0 0 বিন্দু, তাহলে এই বিন্দুটা কত হবে, এই বিন্দুটা কত হবে, এখানে এক্স এর ভ্যালু হইতেছে 0 আর ওয়াই এর ভ্যালু হইতেছে 9। আবার ঠিক একইভাবে এই বিন্দু সরি এই এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালুটা হচ্ছে 8, সরি এখানে 8 হবে ভ্যালুটা, আর এই বরাবর আমার এক্স এর ভ্যালু হইতেছে যে 8, এই বিন্দুটা অ্যাকচুয়ালি এক্স এর ভ্যালু 8 আর হচ্ছে আমার ওয়াই ভ্যালুটা 0, ঠিক আছে? তো যদি আমি একটা করি আবার ঠিক একইভাবে আমার যদি এখানে আমি ড্র করি, তাহলে আমার কি হবে, এক্স এর ভ্যালু হচ্ছে -8, ওয়াই এর ভ্যালু হচ্ছে শুধু 0। ঠিক একইভাবে এইখানে যদি আমি একটা পয়েন্টটা যদি আমি ড্র করি, তাহলে কি হবে, এখানে হবে হচ্ছে মাইনাস সরি 0 মাইনাস এই বরাবর এক্স এর ভ্যালু হচ্ছে 0 আর ওয়াই এর ভ্যালু হচ্ছে -8। আমি দেখতে পাচ্ছি যদি হচ্ছে আমি বৃত্তের কোন একটা বৃত্তের উপর দিয়ে বা বৃত্ত যে যে বিন্দুগুলো ছেদ করে গেছে, এর মধ্যে যদি আমি একটা বিন্দু জানতে পারি, আমি কিন্তু আরো চারটা বিন্দু বা আটটা বিন্দু কিন্তু আমি বের করে ফেলতে পারবো খুব ইজিলি, ঠিক আছে? জাস্ট হচ্ছে তখন কি হচ্ছে যে সাইন গুলো চেঞ্জ হবে আর এক্স আর ওয়াই এর ভ্যালুটা শিফট হয়ে যাবে। যেমন এখানে ছিল তো 0 8, এখানে হয়ে গেছে 8 0। ঠিক একইভাবে আবার এখানে হয়ে গেছে কিন্তু 0 8, এখানে ছিল 8 0, এখানে এই একই অক্টে একই কোয়াড্রেন্টের মধ্যে এখানে কি হয়েছে, এখানে হয়েছে 8 0, জাস্ট এখানে এসে কি হয়েছে, এটা উল্টে গেছে এবং সাইনটা চেঞ্জ হয়ে গেছে। যেমন এটা -8 ছিল, এটা ছিল কিন্তু +8। ঠিক একইভাবে এবার এই যদি আমি এই কোয়াড্রেন্টের কথা চিন্তা করি, এখানে ছিল 0 -8, এখানে কিন্তু উল্টে গেছে -8 0। যদি আমি একটা বিন্দু বের করতে পারি, তাহলে কিন্তু আমি এরকম চারটা বা আটটা বিন্দু খুব ইজিলি বের করতে পারবো। যেমন এখানে যদি আমি জানি যে এটা হচ্ছে যে 8 2 বিন্দু, ঠিক আছে? তো আমি হচ্ছে কিন্তু এই এই বিন্দু যদি জানি, তাহলে এই অক্টেন্টের মধ্যে আর একটা বিন্দু কি হবে, 2 8 নামে একটা বিন্দু হবে, এটা কিন্তু আমি বের করে ফেলতে জাস্ট সলভ করে দিলেই হয়ে যাচ্ছে এক্স ওয়াই এর ভ্যালু। ঠিক একইভাবে তো এইখানকার ভ্যালুটা কি হবে, 2 8ই হবে, জাস্ট এখানে সাইনটা কিন্তু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? আর ঠিক একইভাবে এই বরাবর কি হবে, 8 2ই হবে, কিন্তু এখানে সাইনটা জাস্ট কিন্তু ডিফারেন্ট, কারণ এই যে অকটেন্টের জন্য এটা হচ্ছে যে মাইনাস প্লাস অকটেন্ট, এই জন্য হচ্ছে যে -8 2, এটা প্লাস প্লাস, এটা হচ্ছে যে প্লাস মাইনাস, এটা হচ্ছে মাইনাস মাইনাস। ঠিক একইভাবে এই বরাবর যে অকটেন্ট আছে সেটার ভ্যালু কিন্তু সেম, 8 2ই আছে, জাস্ট হচ্ছে -8 2, -8 -2। আবার ঠিক হচ্ছে কি, এই বরাবর যে ভ্যালুটা আছে, এই বরাবর যে ভ্যালুটা আছে 8, এই বরাবর ভ্যালু কত আছে 8 -2, আর এই বরাবর ভ্যালু হবে তাহলে -2 8।
তো এভাবে করে আমি বলতে পারি, আমি যদি হচ্ছে যে বৃত্তের উপরে যে কোনো একটা বিন্দু আমি বের করতে পারি, বৃত্তের পরিধির উপরে এরকম আছে এরকম একটা বিন্দু বের করতে পারবো, বৃত্তের পরিধি ছেদ করছে এরকম একটা বিন্দুকে বের করতে পারি, আমি কিন্তু অনেকগুলো বিন্দু বের করে ফেলতে পারবো, ঠিক আছে? তো এবং আমি বলতে পারি যে আমার বৃত্তটা হচ্ছে লিমিটেড সংখ্যক কিছু নির্দিষ্ট সংখ্যক 10 পয়েন্ট ঘরের উপর দিয়ে বা পিক্সেলের উপর দিয়ে বা দশম কি বলে আমার পয়েন্টের উপর দিয়ে কিন্তু ড্র হয়েছে। তো আমি যদি হচ্ছে যে ফার্স্ট কোয়াড্রেন্টটাকে একটু জুম করে আঁকি এবং ওটা আমি যদি এর কাছে 0 0 এবং আমি যদি বলি যে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 4, তাহলে এই বরাবর তাহলে এখানে স্থানাঙ্কটা আমার কত হবে, এই এখানকার ডিস্টেন্স কত হয়েছে আর আর এক্স ওয়াই বরাবর ডিস্টেন্স হচ্ছে 0, এর জন্য হচ্ছে 8 0। আবার ঠিক একইভাবে এই বরাবর আমি তাহলে এই বিন্দুটাকে কত বলতে পারি, এই বরাবর ডিস্টেন্সটাকে হচ্ছে এক্স এর ডিস্টেন্স হচ্ছে 0 আর ব্যাসার্ধটাকে আমি আর বলছি আর, ঠিক আছে? একইভাবে আমি জাস্ট হচ্ছে দেখো এই যে ইয়েটা আছে আমার যে কোয়াড্রেন্ট আছে সেটাকে হচ্ছে আমি দুটা অকটেন্টে ভাগ করে নিয়েছি, জাস্ট মাঝখান দিয়ে 45 ডিগ্রি একটা রেখা রাখছি। তো ধরি যে আমি এখান থেকে মানে আমি এই অকটেন্টটা ড্র করবো, তাহলে আমি মনে করি যে আমার স্টার্টিং পয়েন্টে 0 0 বিন্দুকে কেন্দ্র করে স্টার্টিং পয়েন্ট হচ্ছে আমার তাহলে কত 0 8, যদি আমি ধরি যে আমার বৃত্ত ব্যাসার্ধ তো 4, এক্সাক্টলি যদি আমি ধরি 5 তাহলে আমি লিখতাম 0 5। তো তারপর নেক্সট বিন্দুটা কি হবে, তারপর নেক্সট বিন্দুটা আমি কিভাবে জেনারেট করবো, নেক্সট বিন্দুটা কিভাবে পাবো, এটা হচ্ছে আমাদের অ্যালগোরিদমের সাহায্যে আমরা নেক্সট বিন্দুগুলো জেনারেট করতে পারবো। কিন্তু এখানে একটা কিন্তু প্যাটার্ন ফলো করতেছে, যদি হচ্ছে যে আমি এইদিকে যখন অবজেক্ট ড্র করতে দশক পয়েন্ট গুলো ড্র করতে করতে আর নিচের দিকে আসতেছি, তখন কি হইতেছে আমার কিন্তু প্রত্যেকবার এক্স এর ভ্যালু বাড়তেছে, ঠিক আছে? তো এখানে এক্স এর ভ্যালু 0 0, এখানে এই ঘর বরাবর যদি আমি একটা পয়েন্ট এখানে আঁকি তাহলে এক্স এর ভ্যালু কিন্তু কত হবে, এখানে এখানে 1 হবে এবং ওয়াই এর ভ্যালু কত হবে আমি এখনো জানি না, তো এটা আমাকে শুধুতে বের করতে হবে, ঠিক আছে? কিভাবে আমরা এখানে এক্স এখানে যদি আমি আসি তাহলে এক্স এর ভ্যালু কিন্তু আরেক ঘর বাড়বে, এইভাবে এখানে আসলে এক্স এর ভ্যালু আরেক ঘর বাড়বে। তো আমি বলতে পারি যে এখানে আমি যখন এই অকটেন্টের এইটা হচ্ছে ফার্স্ট অকটেন্ট অ্যাকচুয়ালি মানে এই অকটেন্টটা, তো এই অকটেন্টের ক্ষেত্রে যখন আমি অবজেক্ট আমি যখন হচ্ছে যে দশম ইয়ারগুলো নেক্সট পয়েন্ট ড্র করতেছি, তাহলে আমি কে পয়েন্টে আসি, এটা হচ্ছে ধরলাম এক্স কে ওয়াই কে, তো আমি এক্স কে প্লাস 1 ওয়াই কে প্লাস ড্র করার সময় আমার কি হইতেছে এক্স যে এক্স অক্ষ বরাবর সবসময় 1 ইউনিট করে বাড়তেছে এবং ওয়াই অক্ষ বরাবর কি হইতেছে ইদার হচ্ছে সেম থাকতেছে অথবা হচ্ছে যে ওয়াই এর ভ্যালুটা কমে যাচ্ছে, ঠিক আছে? এবং দেখো যখন এইখানে এই লাইনটাতে কি হইতেছে যে এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু হচ্ছে ইকুয়াল, এখানে যখনই হচ্ছে আমার এক্স এর ভ্যালুটা হচ্ছে যে ওয়াই ভ্যালু হচ্ছে বড় হয়ে যাচ্ছে, তখন আমি পরের কোয়াড্রেন্টে চলে আসতেছি। দেখো আমি যদি এই কয়টা বিন্দু ড্র করতে পারি তাহলে কি হবে, এই কয়টা বিন্দুই হচ্ছে কি এটা জাস্ট হচ্ছে এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালুটা উল্টাই দিলে কি এই বিন্দুগুলো জাস্ট এখানে বসে দিলে আমার এই কোয়াড্রেন্টটা ফুল ফিল আপ হয়ে যাবে না? ঠিক একইভাবে যদি আমি একটা কোয়াড্রেন্ট বের করে ফেলতে পারি, একটা কোয়াড্রেন্টের জন্য সবগুলো দশম মানে ভিতরে যে যে পয়েন্ট গুলো সেট করছে সেটা যদি বের করতে পারি, তাহলে জাস্ট হচ্ছে আমি সবগুলো বাকি 3টা কোয়াড্রেন্টের যে সাইন গুলো চেঞ্জ করে দিলে আমি সবগুলো বিন্দু পেয়ে যাব না? ঠিক আছে, বুঝতে পারছি, আশা করি বুঝতে পারছি আমরা। যদি আমি একটা অকটেন্টের সবগুলো পয়েন্ট ক্যালকুলেট করতে পারি তাহলে হচ্ছে জাস্ট এইটাকে যদি আমি উল্টা করে বসাতে তাহলে কিন্তু এই অকটেন্টের সবগুলো পয়েন্ট পেয়ে যাব, এবং হচ্ছে একটা কোয়াড্রেন্টে যদি সবগুলো পয়েন্ট আমি পাই জাস্ট বাকি 3টা কোয়াড্রেন্টে আমি কিন্তু জাস্ট সাইনটা চেঞ্জ করে দিয়ে এই যে সাইন অনুযায়ী চেঞ্জ করে দিলে কিন্তু আমি সবগুলো বিন্দু পেয়ে যাবো, তবে কিন্তু খুব ইজিলি এটা ড্র করতে পারবো। তো আমার মেইনলি যে জিনিসটা ফোকাস করবো আমি সেটা হচ্ছে ফার্স্ট অকটেন্ট আমরা কিভাবে ড্র করতে পারি। তো এখানে কনসেপ্ট হচ্ছে যে এই ফার্স্ট অকটেন্টের ক্ষেত্রে সূত্র হচ্ছে যে আমার এক্সটা হচ্ছে যে 1 ইউনিট করে বাড়তেছে আর ওয়াইটা হয়েছে ইদার সেম থাকতেছে অথবা হচ্ছে যে কমতেছে 1 ইউনিট করে। ওকে, তো আমরা এতটুকু নলেজ নিয়ে আমরা একটু সামনে আগাই। তো আমি ধরলাম যে আমি হচ্ছে এক্স কে ওয়াই কে পয়েন্টে আছি এবং হচ্ছে যে আমার নেক্সট পয়েন্ট হবে হচ্ছে এক্স কে প্লাস 1 ওয়াই কে প্লাস 1, ঠিক আছে? ধরলাম আমি এখান থেকে ড্র করা শুরু করছি, বা ধরলাম যে আমি এখান থেকে ড্র করা শুরু করছি, এই বিন্দুটাকে ধরছি এক্স কে ওয়াই কে এবং এই পয়েন্টটা আমি হবে হবে হয়েছে যে তাহলে এক্স কে প্লাস 1 ওয়াই কে প্লাস 1। তো আমি এক্স কে ওয়াই কে জানি এটা হবে কি এক্স কে ওয়াই কে কি হবে, তাহলে এই বরাবর এক্স এর ভ্যালু হবে 0, আর যদি আমি ডিস্টেন্সটাকে ব্যাসার্ধ যদি ধরি 8 তাহলে এই পয়েন্টটা হবে 0 8, ঠিক আছে? ব্যাসার্ধ যদি 10 হয় তাহলে 0 10, এভাবে করে আমি এটা পেয়ে যাবো। তাহলে নেক্সট বিন্দুটা কিভাবে বের করবো, নেক্সট বিন্দুর ক্ষেত্রে সবসময় আমার এক্সটা হচ্ছে 1 ইউনিট করে বাড়বে এবং ওয়াইটা হচ্ছে ইদার কমতে পারে অথবা সেম থাকতে পারে, ঠিক আছে? তো এই কনসেপ্টটা আমি কাজে লাগাবো। সেখানে আমি বলছি কি আমার এক্সটা হচ্ছে যে এক্স কে প্লাস 1 হচ্ছে কি হচ্ছে সবসময় 1 করে বাড়তেছে, ঠিক আছে? এক্স কে প্লাস 1 1 করে বাড়তেছে, আমি কি লিখতে পারি এক্স কে সাথে হচ্ছে 1 যোগ, আগের বার এক্স এর সাথে 1 যোগ আর
দুইটা সিনারিও হতে পারে, এটা হচ্ছে যে আমার ওয়াইটা হচ্ছে সেম থাকতে পারে, আগের যে ভ্যালুটা ছিল এক্স ওয়াই কে ভ্যালু ছিল ওটাই থাকতে পারে, অথবা হচ্ছে কি হতে পারে এটা তো এক ইউনিট করে বাড়তেছে, আর ওয়াইটা ওয়াইটা হচ্ছে ইদার সেম থাকতে পারে অথবা কমতে পারে এক ইউনিট। ঠিক আছে, তো আমি জাস্ট এইখান থেকে মিড পয়েন্ট কনসেপ্ট আসছে, তো আমি কি করছি জাস্ট এখানে দেখো দুইটা পয়েন্টকে ভাগ করে দিছি, জাস্ট এখানকার এক্স ওয়ান এক্স কে প্লাস ওয়ান আর এক্স কে প্লাস ওয়ান ধরে যোগ করছি, যোগ করে দুই দিয়ে ভাগ দিছি, ভাগ দিলে কিন্তু এটাই আসবে। আর এখানে কি করতেছি আমরা ওয়াই কে প্লাস হচ্ছে যে ওয়াই কে মাইনাস ওয়ান যোগ দিছি, যোগ দিয়ে দুটি ভাগ দিছি, তারপরে ভাগ দিলে কি হবে টু ওয়াই কে হবে এখানে, টু ওয়াই কে মাইনাস ওয়ান, তো এটাকে যদি দুই দিয়ে ভাগ দিই তাহলে এই দুই দুই কাটা হয়ে যাবে, তাহলে থাকবে ওয়াই কে মাইনাস ওয়ান বাই হাফ, ওয়ান বাই টু, ঠিক আছে মাইনাস হাফ। তো হচ্ছে যে এখানে তাহলে হচ্ছে মিড পয়েন্টের ক্ষেত্রে আমার কি হইতেছে স্থানাঙ্কটা হবে হচ্ছে এক্স কে হচ্ছে ওয়াই কে মাইনাস হাফ। ওকে, তো আমার কনফিউশন ছিল দুটো লজিক ছিল, ইদার হচ্ছে যে আমার ওয়াইটা হচ্ছে যে সেম থাকবে অথবা হচ্ছে কমে যাবে, তো দুইটার মধ্যবিন্দু পয়েন্টটা বের করে জাস্ট আমি একটা ইকুয়েশন পেয়ে গেলাম। তো নেক্সট স্টেপ আমাদের কি করতে হবে, আমাদের এই সার্কেলের যে ইয়েটা আছে সূত্রটা আছে এটা কাজে লাগাতে হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, তো এটা হচ্ছে এক্স ভ্যালু, এটা হচ্ছে ওয়াই ভ্যালু, এটা হচ্ছে আমার রেডিয়াস। তো এটাকে জাস্ট আমি ব্যবহার করে আমি হইতেছে যে বললাম যে এক্স ভ্যালু হয়তো সেম থাকবে অথবা কমে যাবে, তো এটা কমে যাবে নাকি সেম থাকবে এটা বের করার জন্য আমি একটি ডিসিশন প্যারামিটার বের করবো। ঠিক আছে, তো যে আমি গতবার বেসেন হ্যাম অ্যালগরিদম যেরকম করছিলাম যে ডিসিশন প্যারামিটার পজিটিভ হলে একটা কিছু, নেগেটিভ হলে একটা কিছু, তো এখানেও সেম জিনিসটা আমরা ওরকম একটা ডিসিশন প্যারামিটার আমরা এখানে বের করবো। তো এখানে পি কে বের করছি, পি কে প্লাস ওয়ানটা আসলে আমাদের বের করার টার্গেট থাকবে, জাস্ট এখানে কি করছি জাস্ট সেম জিনিসটা পি ইকুয়াল টু জাস্ট এটা ডান পাশে নিয়ে আসছি, জাস্ট এতটুকু লিখছি। আর এই লাইনে পি কে টার্মের জন্য জাস্ট আমি কি করছি এক্স এর ভ্যালুটা চেঞ্জ করে দিচ্ছি, এক্স এর ভ্যালু কত ছিল আমাদের এখানে দেখে একটু দেখে রাখি, এক্স এর ভ্যালু ছিল হচ্ছে এক্স কে প্লাস ওয়ান মিড পয়েন্টের ক্ষেত্রে, আর ওয়াই এর ভ্যালু ছিল হচ্ছে ওয়াই কে মাইনাস হাফ, এই দুটা ভ্যালু এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালুটা আমরা এখানে চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে, আর মাইনাস আর স্কোয়ার। আর এখানে কি হইতেছে যে আমরা এই পি কে এর জন্য টার্মটা লিখছি, তাহলে পি কে প্লাস ওয়ান এর জন্য টার্মটা কি হবে জাস্ট এখানে এক্স এর জায়গায় এক্স প্লাস ওয়ান আর ওয়াই কে এর জায়গায় হচ্ছে ওয়াই কে প্লাস ওয়ান, ঠিক আছে, আর বাদ বাকিটা সেম। তো এখন আমরা কি করবো পি কে প্লাস ওয়ান থেকে পি কে টা বিয়োগ দিবো, নর্মাল হচ্ছে বেজেন অ্যালগরিদম যেরকম আমরা ডেরিভেশন করছি সেম, এখানে বিয়োগ দিলে কি হবে বিয়োগ দিলে আমরা এরকম করে আমরা লিখতে পারবো। ঠিক আছে, লেখার পর এখানে দেখো কি করছি আমরা, আমরা জানি যে এক্স কে প্লাস ওয়ান কে আমরা কি লিখতে পারি এক্স কে সাথে আগের বারের এক্স কে সাথে হচ্ছে একজোড়, তো এরকম করে লিখছি আর বাদ বাকিটা কিন্তু সেম রাখছি। এবং এখানে হচ্ছে আরটা একটা কাটাকাটি হয়ে গেছে জন্যটাকে বাদ দিয়ে দিছি, তারপর কি করতেছি আমরা তারপর হচ্ছে এটাকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ফেলাইছি, এটাকে হচ্ছে যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ফেলাইছি, আর এটাকে কোনো সূত্রে ফেলে না কারণ কাটাকাটি যাবে, এটা এটা কাটাকাটি হয়ে যাবে জন্য সূত্রে ফেলে না, এটাকে হচ্ছে যে এ প্লাস বি এর সূত্রে ফেলাইছি, তো এটা একটা কাটাকাটি হয়ে গেছে। তাহলে আমাদের থাকে হচ্ছে টু এক্স কে প্লাস ওয়ান আর থাকতেছে হচ্ছে যে ওয়াই কে ওয়াই কে প্লাস ওয়ান স্কোয়ার মাইনাস হচ্ছে যে ওয়াই কে ওয়াই কে স্কোয়ার, আর এটা হচ্ছে যে এখানে মাইনাসটা কমন নিয়ে ওয়াই কে প্লাস ওয়ান, এখানে হচ্ছে যে প্লাস কে ছিল ওটা তখন মাইনাস হয়ে যেতেছে মাইনাস কে, আর হচ্ছে যে এখানকার যে ওয়ানটা সেখানে বসে গেছে, জাস্ট সিম্পলিফিকেশন করছি আমরা এখানে। তখন আমি ফাইনালি বলতে পারি পি কে টাকে যদি হচ্ছে আমরা ডান পাশে নিয়ে এসে তাহলে বলতে পারি পি কে প্লাস ওয়ান ইকুয়াল টু পি কে প্লাস টু ইন্টু এক্স কে প্লাস ওয়ান প্লাস ওয়াই কে প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস ওয়াই কে স্কোয়ার মাইনাস ওয়াই কে প্লাস ওয়ান মাইনাস ওয়াই কে প্লাস ওয়ান, জাস্ট এই টার্মটা আমরা পাইলাম সিমপ্লিফিকেশন পরে, এইটা হচ্ছে আমাদের ডিসিশন প্যারামিটার। তো ঠিক একইভাবে যেরকম আমাদের ইনিশিয়াল একটা ডিসিশন প্যারামিটার ছিল বেজেন অ্যালগরিদম, তো এখানে আমরা একটা ইনিশিয়াল আমাদের হচ্ছে যখন আমরা শুরু করবো ক্যালকুলেশন বা সিমুলেশন তখন আমাদের একটা ইনিশিয়াল প্যারামিটার লাগবে ডিসিশন প্যারামিটার, তো ওটা বের করার সূত্রটা আমরা এখন দেখতেছি। তো পি কে সূত্র আমরা জানি হচ্ছে যে এটা, তো এখানে আমরা কি করতেছি ধরলাম ইনিশিয়ালি যখন আমি ড্র করতেছি যদি আমরা একটু খেয়াল করি ইনিশিয়ালি যখন আমি ড্র করতেছি আমি হচ্ছে এই অকটেন্টের জন্য শুধু ড্র করব, তো ইনিশিয়াল পয়েন্ট আমার কি ছিল জিরো আর, ঠিক আছে এতটুকু বুঝতে পারছি, তো আশা করি বুঝতে পারছি। তো জিরো আর যেহেতু হইতেছে জাস্ট এই জিরো আর পয়েন্টটাই জাস্ট আমরা এই ইকুয়েশনে বসাবো, তাহলে আমরা ইনিশিয়াল ডিসিশন প্যারামিটারটা পেয়ে যাবো। তো এখানে আমি কি করতেছি এক্স এর জায়গায় বসাই দিচ্ছি জিরো আর হচ্ছে যে আমাদের ওয়াই এর জায়গায় বসাই দিচ্ছি হচ্ছে আর, আর বাকিটা সেম, তখন হচ্ছে যে এটাকে হোল স্কোয়ার করলে আসবে ওয়ান, আর এটা যদি আমি এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ফেলে তাহলে এটা আসবে আর হচ্ছে আর স্কোয়ার, তো এটা এটা কাটাকাটি হয়ে যাবে
আর তাহলে থাকবে হচ্ছে যে এই এটা রোধের সাথে যদি ওয়ান যোগ করে তাহলে 5/4 আসবে মাইনাস আর। ওকে, তো এটাকে যদি ভাগ দিই তাহলে মোটামুটি একের কাছাকাছি কিছু আসবে, তো আমি এক ধরতে পারি। তো তাহলে হচ্ছে আমার ডিসিশন প্যারামিটারটা হচ্ছে যে P0 ইকুয়াল টু 1 মাইনাস আর। তো আশা করি এটা আমি বুঝতে পারছি ডিসিশন প্যারামিটারটা। তো যদি ডিসিশন প্যারামিটারটা হচ্ছে যে 0 থেকে বড় হয় তাহলে হচ্ছে যে আমাদের এক্স এর ভ্যালু তো সবসময় বাড়বেই। ডিসিশন প্যারামিটার যদি হচ্ছে 1 থেকে বড় হয় মানে 0 থেকে বড় হয় তাহলে হচ্ছে যে আমার ওয়াই ভ্যালুটা 1 মিনিট কমবে। আর ডিসিশন প্যারামিটার হচ্ছে যদি হচ্ছে লেস দেন 0 হয় সেক্ষেত্রে হচ্ছে যে আমার ওয়াই এর ভ্যালুটা সেম থাকবে, আর যথারীতি এক্স এর ভ্যালুটা সবসময় 1 মিনিট করে বাড়বে। আশা করি ডিসিশন প্যারামিটারটা কি কাজ করতেছে বুঝতে পারছি। তো আমি আর লম্বা করতেছি না, এবং হচ্ছে আমাদের কতক্ষণ পর্যন্ত সিমুলেশন চালাতে হবে, যতক্ষণ পর্যন্ত আমার এক্স ওয়াই এর থেকে বড় না হচ্ছে। যদি আমি অকটেনটা এখানে ছবিটাতে একটু যাই, একটু খেয়াল করে দেখো, এই যখন হচ্ছে যে এই অকটেনটা কোথায় শেষ হচ্ছে, এই লাইনে শেষ হচ্ছে। তো এই লাইন বরাবর এক্স এর ভ্যালু হচ্ছে কি ওয়াই এর সমান। তো যতক্ষণ পর্যন্ত আমি এই অকটেনটা ততক্ষণ পর্যন্ত ড্র করতে থাকবো ততক্ষণ পর্যন্ত আমার এক্স এর ভ্যালুটা হচ্ছে ওয়াই এর ভ্যালুর চেয়ে বড় না হচ্ছে। আশা করি বুঝতে পারছি। তো হচ্ছে আজকের মতো, এখনকার মতো আমরা হচ্ছে যে ডেরিভেশনটা এখানে শেষ করতেছি। যখন একটা ম্যাথ দেখবো জিনিসটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। এবং আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, যখন আমরা ড্র করতেছিলাম, যখন এক্সাম্পলটা আমরা দেখলাম, এক্সাম্পলের ক্ষেত্রে আমরা বাই ডিফল্ট ধরে নিছি আমাদের হচ্ছে সেন্টারটা হচ্ছে 0 0 তে। তো এরকম নাও হইতে পারে, বলতে পারে যে আমাদের কোন একটা বিন্দুতে কেন্দ্র করে একটা বৃত্ত আঁকো, সবসময় 0 0 কে কেন্দ্র করে বৃত্ত আঁকতে বলবে তা কিন্তু না। ওকে, ঠিক আছে। তো যদি এরকম হয় তাহলে আমি কি করবো, 0 0 যে কনসেপ্টটা আমরা সূত্রটা পড়ছি ওটা তো 0 0 এর জন্য অ্যাপ্লিকেবল, তাই না? যেমন আমরা ডিসিশন প্যারামিটারটা বের করলাম যে 0 আর আর ইয়াটা ব্যবহার করে। তো এখন তখন আমরা কি করবো, যদি অন্য কোনো বিন্দুকে কেন্দ্র করে আমাদেরকে বৃত্ত ড্র করতে বলে, তখন আমরা জাস্ট 0 0 কে ধরেই বৃত্ত ড্র করবো। এবং হচ্ছে যখন হচ্ছে আমরা বিন্দুগুলো প্লট করবো, তখন হচ্ছে যে এই যে বিন্দুটাকে কেন্দ্র করে রাখতে বসে ওর সাথে হচ্ছে যে ওই ফাইনাল বিন্দুটা যোগ করে দিব। জাস্ট এখানে কনসেপ্ট হচ্ছে যে এক্স এক্স সি কে আর ওয়াই সি কে কেন্দ্র করে আসলে আমাকে অবজেক্ট ড্র করতে মানে বৃত্তটা ড্র করতে বলছে। তো 0 0 কে কেন্দ্র করে যখন আমি বৃত্ত আঁকছি আমি এই পয়েন্টটা পাইছি। তখন ফাইনালি আমাকে কি লিখতে হবে, জাস্ট এই পয়েন্টের সাথে যদি এই এক্স সি ওয়াই সি যোগ করে দিই তাহলে হচ্ছে যে এইটাকে কেন্দ্র করে যে বৃত্তটা হয়েছে ওই পয়েন্টটা আমরা পেয়ে যাবো। তো এটা একটু ম্যাথটা দেখলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি সবাই বুঝতে পারছি। তো নেক্সট দিন নেক্সট লেকচার স্লাইডে আমরা হচ্ছে যে ম্যাথটা নিয়ে একটু আলোচনা করবো।